কৃষক বন্ধুদের জন্য সব থেকে বড় খুশির খবর, এবার কিন্তু কৃষকদের টাকা ঢোকা শুরু হয়ে গেল ইতিমধ্যেই। তো ডাব্লিউবিস্কিমটেক চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকল জ্ঞানে স্বাগতম। আপনারা জানেন, রাজ্য এবং কেন্দ্র সরকার কৃষকদের জন্য এবং যে সমস্ত পরিবার যে কোনো প্রকল্পের মাধ্যমে যাতে আবেদন করতে পারবে সে নিয়ে জনমুখী প্রকল্প নতুন নতুন শুরু করছে। কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় প্রকল্প যেহেতু রয়েছে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, এবং রাজ্য সরকারের দুটি কৃষক বন্ধুদের জন্য কিন্তু প্রকল্প জনপ্রিয় রয়েছে, সেটি হচ্ছে বাংলা শস্য বিমা এবং কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই দুই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকগণেরা রয়েছেন তাদেরকে কিন্তু টাকা দেওয়া হয়, এই আর্থিক সাহায্য করা হয় সেই সমস্ত কৃষকদের উদ্দেশ্যে। তো ইতিমধ্যে টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে গেল কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টাইম এবং ডেট এবং সমস্তটাই কোন জায়গা থেকে ক্রেডিট হলো সেই সংক্রান্ত সমস্তটাই আপডেট দেব। তো দেখুন, যেহেতু ইতিমধ্যে রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে টাকা সকলকে দিতে শুরু করে দিয়েছে, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আপনাদের কবে টাকা দেবে, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে আনতে ভুলবেন না। তো দেখুন, কেন্দ্রীয় সরকার যে টাকাগুলি রিলিজ করে তার কিন্তু SMS যে আপনার ফোনে আছে, রাজ্য সরকার তেমনই কৃষক বন্ধু প্রকল্প এবং বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা রিলিজ করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং আমাদের মোবাইল ফোন অর্থাৎ SMS যে নম্বরে দেওয়া রয়েছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সাথে, তাতে কিন্তু SMS চলে আসে। তো আজকে একজন কৃষকের টাকা ঢুকলো ইতিমধ্যে, সেটি SMS আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি আপনারা পুরোপুরিভাবে দেখুন, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার টাকা ঢুকেছে কিনা সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো প্রথমে আমরা অন স্ক্রিনে দেখে নিচ্ছি সমস্তটাই তথ্য সমেত। তো আমরা SMSটি আপনাদের সামনে রাখছি, তার আগে কৃষক বন্ধু প্রকল্পের ব্যাপারে এবং বাংলা শস্য বিমা ব্যাপারে আপনারা সকলে জানেন যে বাংলা শস্য বিমা প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের প্রকল্প, যেখানে রাজ্যের যে সমস্ত কৃষকগণেরা রয়েছেন সেখান থেকে তাদেরকে কিন্তু ফসলের ক্ষতিপূরণ দেই। যদি আপনার ফসল যতটুকু জমিতে আপনার ক্ষতি হবে সেই অনুযায়ী আপনার কিন্তু টাকার পরিমাণ রয়েছে। তো রাজ্যের যে সমস্ত কৃষকগণেরা আবেদন করেছেন এই প্রকল্পে তাদেরকে ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে কিন্তু জানাবো। তো রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদনের প্রথমে শেষ সময়টা দেখে নিচ্ছি। রাজ্য সরকারের এই কৃষকদের জনপ্রিয় প্রকল্পে আবেদনের সর্বশেষ সময় হচ্ছে 15ই সেপ্টেম্বর 2023 সাল। এই 15ই সেপ্টেম্বর 2023 সাল পর্যন্ত ইতিমধ্যে সময় বর্ধিত করা হয়েছে রাজ্য সরকারের তরফে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে বিভিন্ন কমপ্লেন রেজ হয়েছিল বা গ্রিভেন্স গিয়েছিল যে সমস্ত কৃষকগণের আবেদন করতে পারেনি তাদের কী হবে ব্লক অফিস থেকে। তা মমতা বন্দ্যোপাধ্যায় এবার ঘোষণা করে দিয়েছেন ইতিমধ্যে অনেক দিন হয়ে গেল যে আবেদনের সময়সীমা বাড়িয়ে 15 তারিখ করা হয়েছে। তা আজকে হচ্ছে 9 তারিখ, আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে। যদি আপনারা আবেদন না করে থাকেন অবশ্যই ফ্রেন্ডস আপনারা নিজের যে এলাকা রয়েছে সেই এলাকায় আপনি কথা বলবেন আপনার কৃষি অধিকর্তার সাথে, এবং পঞ্চায়েত অফিসের সাথে আপনারা কিন্তু বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আধিকারিকগণের সাথেও কথা বলতে পারেন। এভাবে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো কথা না বাড়িয়ে প্রথমে আমাদের যে টাকাটি ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে সংক্রান্ত কিছু আপডেট দিয়ে দিচ্ছি। প্রথমে SMSটি আপনাদের সামনে রাখছি। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, ইতিমধ্যে আমাদের সামনে কিন্তু সেই SMSটি রয়েছে। এই SMS-এর ডিটেলসে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কোন জায়গা থেকে টাকা ক্রেডিট হলো, কত টাকা ক্রেডিট হয়েছে। তো দেখুন, এখানে বলা হয়েছে ডিয়ার কাস্টমার, অর্থাৎ যার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাকে বলছে একজন কৃষক আমাকে এটি পাঠিয়ে কিন্তু হেল্প করেছেন, অসংখ্য ধন্যবাদ। INR রুপিস 19,987 টাকা, দেখতে পাচ্ছেন 19,987 টাকা 69 পয়সা। এই ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন যে 18500, লাস্ট 5 ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিজিট। তো প্রথমে দেখুন 19,987 টাকা কেন ঢুকলো ইনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ইনি বাংলা শস্য বিমা প্রকল্পে যে আবেদন করেছিলেন, ইনার যে টাকাটি ক্রেডিট করা হয়েছে তার অতটুকু জমির পরিমাণে ক্ষতিপূরণ হিসেবে টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে। ইনি কিন্তু টোটাল 3 থেকে 4 একর জমির মধ্যে আবেদন করেছিলেন তার ধান ক্ষতি হওয়ার জন্য, এবং সেই ধানের কিন্তু টাকা যে ক্ষতিপূরণ সেটি কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে দিতে শুরু করে দিয়েছে। অর্থাৎ কত তারিখে দেখুন, আজকে হচ্ছে 9 তারিখ, 9/9 অর্থাৎ সেপ্টেম্বর 2023, 9 তারিখ সেপ্টেম্বর মাসের 2023 তারিখে থ্রো NEFT, NEFTর মাধ্যমে উইথ UTR নাম্বার এখানে দেওয়া রয়েছে, সিকিউরিটি পারপাসের জন্য হাইড রয়েছে, বাই AIC অফ ইন্ডিয়া ক্রপ ইন্স্যুরেন্স অপারেটর।
আমাদের যে ইন্ডিয়ার ক্রপ ইন্স্যুরেন্স অপারেটর রয়েছে বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, তার আগে আমরা আবেদন করেছিলাম, সেই জায়গা থেকে আমাদের যে টাকাটি এআইসি থেকে কিন্তু টাকাটি এসেছে, এআইসি অফ ইন্ডিয়ান ক্রপ ইন্স্যুরেন্স অপারেট। তো এখানে ডিটেলসে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটি আইডি দেওয়া রয়েছে এবং সাথে SMS টিসি SBI স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে বলেই। এখান থেকে বুঝতে পারছেন 19,987.69 টাকা এই ক্ষতিপূরণ হিসেবে টাকা ক্রেডিট হয়েছে। এই টাকাটি আপনাদের অতি পরিমাণে ক্রেডিট হতে পারে কিংবা আপনি এর থেকে নিচেও পেতে পারেন, কারণ আপনার যতটুকু জমির ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে। তো ফ্রেন্ডস, এবার কথা বলা যাক সেই লাস্ট ডেটের ব্যাপারে। এ প্রকল্পে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া খরিফ সিজনে চলছে। আবেদন করতে চাইলে অবশ্যই আপনি আপনার কৃষি দপ্তর অফিসে গিয়ে আপনি ফর্মটি জমা দেবেন এবং সেই ফর্মটি যখনই তিনারা অনলাইনে আপলোড করবেন আপনি অনলাইন থেকে স্ট্যাটাস চেক করতে পারেন। ফর্মটি অনলাইন থেকেও পাবেন, আপনি কৃষি দপ্তর অফিসেও গেলেও কিন্তু সেখানে ফর্মটি পেয়ে যাবেন। তো বাংলা শস্য বিমা প্রকল্প কিন্তু রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে সমস্ত কৃষকগণেরা রয়েছেন তারা কিন্তু এ প্রকল্পে আবেদন করে সম্পূর্ণ বিনা খরচে প্রিমিয়াম রাজ্য সরকার দেবে এবং টাকার যে ক্ষতিপূরণ সেটি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্টলি ক্রেডিট হবে। এই নিয়েই এ প্রকল্প। তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি ফ্রেন্ডস আপনাদের জন্য এই ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আজকের আপডেট এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।